দৈনিক সংবাদ। কাশ্মীরে সেনা অভিযানে খতম 3 জঙ্গি, বিমানজট দূর হয়নি, দুর্ভোগ। আসামের শেষ পর্বের পঞ্চায়েত ভোটে বিশৃঙ্খলা, অসহযোগিতায় ক্ষুব্ধ, বঙ্গের মুখ্য সচিবকে চিঠি রাজ্যের। সম্পত্তি বিবাদের তত্ত্ব টেনে 5 দিনের পুলিশ রিমান্ডে জবা। বাংলাদেশে আজ শুরু ভোটের প্রচার। শীতের পারদ 11 ডিগ্রি সেলসিয়াসে, ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে, রাজ্যে শীতের প্রভাব জমছে না। প্রতিদিন পারদ চলছে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। উত্তরে হাওয়া তেমন দাপট দেখাতে পারছে না, ফলে শীতের জমাটি ভাব উপভোগ হচ্ছে না রাজ্যে। এরই মধ্যে আকাশেও ইতি উতি মেঘ দেখা দিচ্ছে, এটাও শীত তেমন না পড়ার অন্যতম কারণ। আইএনপিটির অবরোধ ঠেকাতে জোর নিরাপত্তা, রেল ইঞ্জিন গোলযোগে, যাত্রী দুর্ভোগ, অবরোধ প্রতিরোধে প্রস্তুতি রেলের। মোদীর ভিডিও প্রকাশ রাহুলের, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী গান্ধী পরিবার নিয়ে ক্রমশ হাসি ঠাট্টা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক হাত নিয়েছেন। এ নিয়ে প্রধানমন্ত্রীর একটি ভিডিও পোস্ট করেছেন কংগ্রেস সভাপতি। তাতে গান্ধী পরিবার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রমশ হাসি ঠাট্টা করছেন বলে দেখানো হয়েছে। ভিডিওটিতে দেখানো হয়েছে প্রধানমন্ত্রী বলছেন, রাহুল গান্ধী একই কথা অর্থাৎ রেকর্ড বারবার বলছেন, এতে রাহুল গান্ধীর শিশুসুলভ মনোভাবে প্রকাশ পাচ্ছে। এছাড়াও রাহুল গান্ধী যে অসত্য কথা বলছেন তাও প্রকাশ পাচ্ছে, এতে করে মানুষের সামনে হাসির পাত্র হচ্ছেন তিনি। ঘরে বাহিরে গাম্বুট, 500 বছরের রহস্যে ঘেরা কঙ্কাল মিলল টেমসের ধারে। দইচুর খুঁজতে $98 খরচা করে ডিএনএ টেস্ট করালো পুলিশ। পল্লবের হাত ধরে নেতাজির ওয়ান্ডারের গাড়ি আবার চলতে শুরু করলো। পথ দুর্ঘটনায় প্রতি 24 সেকেন্ডে একজনের মৃত্যু হয়, জানালো হু। ছাত্রছাত্রীদের জন্য খুলে দেওয়া হলো প্ল্যাটফর্ম স্কুল। 200 বছর আগেকার জীবনযাত্রার ছবি জাদুঘরে। প্রাণশক্তিতে ভরপুর 85 বছর বয়সে নিয়মিত 20 কিলোমিটার দৌড়ান জিনেট বেদার্ড। জন্ম ফ্রান্সে, 1970 সাল থেকে নিউ ইয়র্কের বাসিন্দা। 20 বছর আগে পেয়েছেন মার্কিন বাসিন্দার ছাড়পত্র। সম্প্রতি নিউ ইয়র্ক শহরে 1600 নিউ ইয়র্ক ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে বিজয়ীর পালক বসে তার সাফল্যের টুপিতে। প্রতিযোগিতায় তিনিই ছিলেন সর্বাপেক্ষা প্রবীণা। সব কর্মচারীর ভাগ্যে না জুটলেও একজন পেনশন পেলেন 80 লক্ষ। শুধু যে সপ্তম বেতন কমিশনের ঘোষিত বর্ধিত বেতন না পেয়ে টিআরপিসির কর্মচারীরা দুশ্চিন্তায় পড়েছেন তা নয়, অবসরের পর পেনশন প্রকল্পের ন্যায্য টাকা পাওনা নিয়েও আরও গভীর দুশ্চিন্তায় পড়েছে রাজ্য সরকারের অধিকৃত সংস্থা টিআরপিসির কর্মচারীদের। অবসরের পর সকল কর্মচারীকে তার পাওনা ন্যায্য পেনশন দেবে বলে 2015 সালে টিআরপিসির বোর্ড সিদ্ধান্ত নেয়। সকল কর্মচারীদের পাওনা ন্যায্য যার যার পেনশন সমাহারে দেওয়া হবে বলে টিআরপিসি বোর্ড সেই মতে এলআইসির সঙ্গে চুক্তি করে একটি ট্রাস্ট গঠন করে। 2015 সালে তৎকালীন দপ্তরের মন্ত্রী তথা চেয়ারম্যানের নির্দেশে ম্যানেজিং ডিরেক্টর পেনশনের জন্য এই ট্রাস্ট গঠন করে। পেনশন চালুর নির্দেশ নামা টিআরপিসির ফাইল নম্বর হল F2206ESTT TRPC 2011/375869, তারিখ 19 সেপ্টেম্বর 2015। এলআইসির সঙ্গে একটি চুক্তি করে পেনশন প্রকল্প চালু করা হয়। তখন 172 জন কর্মচারী ছিল, এখন রয়েছে 155 জন কর্মচারী। চুক্তি হয়েছে 42 কোটি টাকা প্রিমিয়াম দেবে টিআরপিসি পেনশন প্রকল্পে এলআইসিকে। কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো এলআইসিকে 11 কোটি 17 লক্ষ টাকা প্রিমিয়াম বাবদ মিটিয়ে দেওয়ার পর 2017 সালের মার্চে আচমকা এলআইসিকে প্রিমিয়াম বাবদ টাকা দেওয়া বন্ধ করে দেয় টিআরপিসি কর্তৃপক্ষ। তাতেই কর্মচারীরা পেনশন পাওয়া নিয়ে প্রচণ্ড বিড়ম্বনায় পড়ে যান। 2017 সালের মার্চ মাসে তৎকালীন ম্যানেজমেন্ট বন্ধ করে দিলেও এলআইসিকে প্রিমিয়ামের টাকা পুনরায় চালু করার জন্য নতুন সরকার ক্ষমতায় এসেও এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। সব কর্মচারীকে পেনশনের সুবিধা দিতে যেখানে 42 কোটি টাকা তখনকার হিসাব মতো প্রয়োজন, সেখানে প্রিমিয়াম বন্ধ করে দেওয়ায় মাত্র 11 কোটি 17 লক্ষ টাকা জমা দেওয়ায় সব কর্মচারীর ভাগ্যে পেনশনের সুবিধা না পাওয়ায় প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এই বিষয়ে
ভাঙনের মুখে শান্তিপুর বলেহর আতঙ্কের মাঝেও আশাবাদী মানুষ। প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ 17ই তরবুকে পৃষ্ঠা প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। আগামী এপ্রিল মাস থেকে নতুন শিক্ষাবর্ষ চালু হচ্ছে রাজ্যে। জাতীয় শিক্ষা ব্যবস্থার সাথে মিল রেখে ত্রিপুরা সরকার NCERT ধাঁচে রাজ্যের শিক্ষার পরিকাঠামো গড়ে তোলা হবে, যাতে আগামী দিন রাজ্যের ছাত্রছাত্রীরা শিক্ষার গুণগত মানকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে পারে। আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাস, নতুন নিয়মে শিক্ষা পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। শিক্ষকদের সূত্রে সংবাদ, NCERT-র বই বাংলা ভাষায় রূপান্তরের কাজ শেষ করে দ্রুত ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে উদ্যোগ নিয়েছে শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, আগামী 1 এপ্রিল 2019 থেকে NCERT-র ধাঁচে শিক্ষার পরিকাঠামো গড়ে তোলার কাজকে বাস্তবায়িত করতে শিক্ষা দপ্তর মেগা বৈঠকের আয়োজন করেছে। সম্প্রতি শিক্ষা দপ্তর থেকে জারি করা এক নির্দেশে বলা হয়েছে, সেহানং F223SE-E(G/2017)লুজ মূলে রাজ্যের সমস্ত স্কুলের প্রধান শিক্ষক, টিচার ইনচার্জ, বিদ্যালয় পরিদর্শকদের আগামী 18 ডিসেম্বর সকাল 11:30টায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী হলে জরুরি ভিত্তিতে উপস্থিত থাকার জন্য। সংবাদ সূত্রে জানা গেছে, বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী এবং একাদশ শ্রেণী অবধি NCERT-র পাঠ্যক্রম সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা। এখানে উল্লেখ্য যে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীকে 2019 সালে চালু হওয়া নতুন নিয়মের সাথে রাখা হচ্ছে না। এই বছর যে সমস্ত ছাত্রছাত্রী দশম শ্রেণী ও দ্বাদশ শ্রেণীতে উঠবে তারা পুরনো ধাঁচে 2020 সালে মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের বোর্ডের পরীক্ষায় বসবে। দ্বিতীয় আলোচ্যসূচিতে রয়েছে স্কুল টাইমিং, বর্তমান শিক্ষার সময়কাল পরিবর্তন হবে কি না, না পুরনো সময়কালে ক্লাস চলবে, তা 18 ডিসেম্বরের বৈঠকে পরিষ্কার হয়ে যাবে। আলোচ্যসূচিতে একটি গুরুত্ব বিষয় হল জানুয়ারি 2019 মার্চ অবধি এই 3 মাস কিভাবে কোন পদ্ধতিতে সংশ্লিষ্ট ক্লাসগুলি চলবে তা নিয়ে দপ্তরের দৃষ্টিভঙ্গি জানা যাবে। NCERT-র অনুকরণে চালু হওয়া শিক্ষা সংক্রান্ত আগামী 18 ডিসেম্বরের গুরুত্বপূর্ণ মেগা বৈঠকে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ দপ্তরের আধিকারিক বিশেষজ্ঞ লোকরা উপস্থিত থাকবেন বলে সংবাদ। নয়া পাঠ্যক্রম 18-র বৈঠক ঘিরে রাজ্য শিক্ষা দপ্তরের তৎপরতা তুঙ্গে। যৌন হেনস্থা তদন্তে ঢিলেমি কেন, প্রশ্ন তুলল CPIML। নাবালিকা ধর্ষণের পর খুন এলাকায় বিষাদের ছায়া, মূল অভিযুক্ত অধরা। স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সঙ্গে ডেপুটেশন, শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ শিবির পালিত। প্রতাপগড়ে গীতা মহাযজ্ঞ শুরু হচ্ছে 11ই। বিশ্ব পরিক্রমা, তুন করে বিক্ষোভ। ফ্রান্সে প্রতিবাদ বিক্ষোভের মুখে জ্বালানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছে সে দেশের সরকার, তবে তাতে শান্তি ফেরেনি। ইয়েলো ভেস্ট বিক্ষোভকে এগিয়ে নিয়ে যাওয়ায় হুমকি ছিল গত সপ্তাহেই। সেই মতো শনিবারে দেশ জুড়ে সরকারের বিরুদ্ধে সামিল হন হাজার হাজার মানুষ। বন্যা আটকাবে জাপানের সুড়ঙ্গ। সুড়ঙ্গের কথা বললেই হয়তো মনে পড়বে কোনো অতীত সময়ের কথা, অথবা জঙ্গিদের গোপন রাস্তা, অথবা সামরিক প্রয়োজনের কথা। এবার জাপান একেবারেই দেশের প্রয়োজনে তৈরি করে ফেলেছে আস্ত এক সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ আটকাবে বন্যা, অবাক লাগলেও এমনটাই হয়েছে। বন্যার জল বের করতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মূলত টোকিওতে বন্যা থেকে মুক্তি পেতে 6.3 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গটি বানানো হয়েছে। বন্যার জল বের করতে বিশ্বে এই ধরনের পদক্ষেপ এই প্রথম বলে জানা গেছে। ওই সুড়ঙ্গে 500 টন ওজনের স্তম্ভ তৈরি করা হয়েছে, যা সুড়ঙ্গের স্থায়িত্ব আরও বাড়িয়ে তুলবে। লি কুয়ান স্কুল অব পাবলিক পলিসি ইনস্টিটিউট অব ওয়াটার পলিসি সিঙ্গাপুরের বিশেষজ্ঞ সিলিলিয়া টোলটা জাডার মতে, সুড়ঙ্গ দেখেই যে কেউ বুঝতে পারবে টোকিওকে কিভাবে রক্ষা করা হয়েছে। সুড়ঙ্গে মেট্রোপলিটন এরিয়াকে আন্ডারগ্রাউন্ড ডিসচার্জ চ্যানেল নাম দেওয়া হয়েছে। এই সুড়ঙ্গ নির্মাণের কারণে টোকিওর একটি বড় অংশে বন্যার আশঙ্কা কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রায় 13 বছর ধরে 25,000 কোটি টাকা ব্যয় করে তৈরি হয়েছে এই সুড়ঙ্গটি। সুড়ঙ্গ থেকে জল বের করে দেওয়ার জন্য 13,000 হর্স পাওয়ারের মোটর লাগানো হয়েছে। প্রসঙ্গত 1947 সালে কাথলিন সাইক্লোনের কারণে বিপর্যস্ত হয়ে যায় জাপান, প্রায় 1,000 মানুষ নিহত হয়, 13,000 বাড়িঘর ধ্বংস হয়ে যায়। এই ভয়ঙ্কর বন্যা থেকে মুক্তি পেতেই ওই সুড়ঙ্গ নির্মাণ করা হয়েছে।
দিস ইজ এবিসি নিউজ। জার্মানির শাসক দলে ফের মহিলা প্রধান, সেনার হাতে 18 বছরে গুম 6400 বালুচ। এই হচ্ছে এবিসি নিউজ। ইসরায়েলের পক্ষ নিতে গিয়ে ফের ধাক্কা খেল আমেরিকা। এবিসি নিউজ এইচডি লাইভ। মিন্দানাওয়ে সামরিক শাসনের মেয়াদ বৃদ্ধি চান ডুটেরটে। সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ। গণতন্ত্র রক্ষা ও সমাজের জন্য কাজ করতে হবে সাংবাদিকদেরও, জিষ্ণু। বর্ধমান ঠাকুরপাড়ায় শীত বস্ত্র বিতরণ, ভ্যানগার্ডের বার্ষিক অনুষ্ঠান ত্রিশে। জমির ধান আগুনে পুড়ে ছাই উত্তর দুর্গানগরে, জখম মামলা, ধর্ষণের চেষ্টা থানায় মামলা। মেলায় আমন্ত্রণ পাননি, অভিযোগ বিধায়কের। রাজনগর ব্লকের ডিমতলির চন্দ্রপুরে পর্যটন ও মিলন মেলা স্থানীয় বিধায়ক সুদন দাসকে আমন্ত্রণ জানানো হয়নি। বিধায়ক সুদন দাস রবিবার রাতে অভিযোগ করে জানান, তিন দিন ব্যাপী এই মেলা সোমবার থেকে শুরু হচ্ছে। এদিন দুপুরে মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সুদন দাসের অভিযোগ, চন্দ্রপুরে একই জায়গায় গত 25 বছর ধরে তিন দিন ব্যাপী সংহতি মেলা হতো, ঐক্য ও সংহতির বার্তা নিয়েই এই মেলা ছিল। এবার নির্দিষ্ট তারিখ ও নামের পরিবর্তন করা হয়েছে, পত্রিকায় বিজ্ঞাপনও বেরিয়েছে, অন্যান্য বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে, বিজ্ঞাপন ও নিমন্ত্রণ পত্রের নামও রয়েছে। অথচ এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদন দাসকে এবং রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানো হয়নি। শিক্ষার পরিকাঠামো অধরা, কলেজগুলিতে ওয়াইফাই। শিক্ষক সমিতির রাজ্য সম্মেলন 20 জানুয়ারি। ইউবিআইইউ মহিলা কনভেনশন পুরীতে অনুষ্ঠিত। এই হচ্ছে এবিসি নিউজ এইচডি লাইভ। গুয়াহাটিতে প্রশংসিত আমি মাধবী। এবিসি নিউজ এইচডি লাইভ। মাঠে ময়দানে ও দুনিয়া জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল জাতীয় স্কুল মহিলা ফুটবলের। রঞ্জি ট্রফিতে অবনমন, গোয়া ম্যাচই হাতে যাচ্ছে ফাইনাল। আডিলেড ওভালে জয়ের দোরগোড়ায় কোহলি বাহিনী, শেষ দিনে অজিদের জয়ের জন্য করতে হবে আরো 219 রান। 12,000 কোটি টাকা ঋণ, এক কেমন স্বর্ণযুগ। পরিকাঠামোহীন রেল স্টেশন, যাত্রী দুর্ভোগ চরমে ক্ষোভ। রাষ্ট্র কাজে গুরুত্ব দিলেন ভাগবত। নয়া বছরে এক প্রস্থ নিয়ে মিলবে ইঙ্গিত শিক্ষামন্ত্রীর। দপ্তরকে নিজের পরিবার মনে করতে হবে, বিদ্যালয়কে মনে করতে হবে নিজের বাড়ি। রবিবার অমরপুর আনন্দধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত ত্রিপুরা রাজ্য শিক্ষক সংঘের অমরপুর মহকুমা ভিত্তিক প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত শিক্ষক কর্মচারীদের এই উপদেশ দিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজ্যকে 3 বছরে মডেল রাজ্যে রূপান্তরিত করতে চায়। ডেইলি দেশের কথা। সংঘচালিত অন্ধকারের শক্তিকে থামানো জরুরি, বৃন্দা কারাত। হাটায় প্রকল্প কর্মীদের কাজ ফিরিয়ে দিন, বাদল চৌধুরী। সংসদে যৌথ কৌশলের লক্ষ্যে আজ দিল্লিতে বসছেন বিরোধীরা। শীত অধিবেশন, আজ সর্বদল সভা। এই হচ্ছে চূড়ান্ত নয়, আসল হলো পিএসসি রিপোর্ট, বাদল চৌধুরী। রাম মন্দির প্রশ্নে সংঘ নেতাদের আক্রমণ, মূলত সুপ্রিম কোর্টকে। দেশ ও দুনিয়া। কার্ড প্রতি 5 কেজি চাল কেড়ে নিচ্ছে রেশন ডিলার, সামনেতে ক্ষোভ। মালিয়ার প্রত্যর্পণ, মামলার রায় আজ। ব্যাংকের ঋণ লোপাট করে বিদেশে চম্পট দেওয়া ধনকুবের বিজয় মালিয়ার লন্ডন কোর্টে প্রত্যর্পণ মামলার শুনানি শেষ হয়েছে। এই মামলার রায় হবে সোমবার। মামলায় রায়, পরবর্তী কাজ তদারকিতে সিবিআই যুগ্ম অধিকর্তা এস আই মনোহরদিন লন্ডনে রওনা দিয়েছেন। মালিয়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 9,500 কোটি টাকা লোপাট করে লন্ডনে বাস করছিলেন দীর্ঘদিন। সরকারে বিজেপি জোট, এই চুক্তিতে রাস্তা কেটে বাড়ির সৌন্দর্য বাড়ালেন স্থানীয় নেতা। রাজ্যান্তর, তদন্তের জালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আঁকা ছবি, সিবিআইর সমন হরিশ চ্যাটার্জি স্ট্রিটেও। রুটি রুজির আক্রান্ত জমিতে কেউ ধর্মঘট ভাঙতে পারবে না, হুঁশিয়ারি শ্রমিক কর্মচারী কনভেনশনের। প্রতিবাদ ছড়ালো বেলজিয়াম, নেদারল্যান্ডেও ইয়েলো ভেস্ট আন্দোলনে জার্বার ম্যাক্রো।
পঞ্চায়েত নির্বাচন দ্বিতীয় দফাতেও রিগিং ছাপ্পা ভোট, ব্যালট বাক্স লুটের অসংখ্য ঘটনা, অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। 8-9 জানুয়ারির ধর্মঘটের বার্তা ছড়িয়ে দিন রাজ্যের কোণে কোণে বিভিন্ন মহকুমায় কনভেনশনের নেতৃবৃন্দ। কাঞ্চনপুরে ফের ম্যালেরিয়ার থাবা, দেবজিৎকে এনেও মাঠের বেশিরভাগ অংশ ফাঁকা, জাতীয় স্কুল ক্রীড়ার উদ্বোধনী অনুষ্ঠান পরিণত হল জলসায়। এই হচ্ছে এবিসি নিউজ। আয়োজকদের অজ্ঞতায় নষ্ট হল রাজ্যের সুনাম। আপনারা শুনছেন অনিতা জমাতের হ্যাট্রিক, বড় জয় দিয়ে শুরু ত্রিপুরা, জয় ঝাড়খণ্ডের। 9 বলে শেষ অন্তিম 3 উইকেট, টানা চতুর্থ ম্যাচে পরাজয় ত্রিপুরার। সন্ধান পত্রিকা, গোপন বৈঠক, অস্থির বাংলা। ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের 2 কর্মকর্তার সঙ্গে বিএনপির 3 নেতার বৈঠক নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভারতীয় দূতাবাস প্রথম এই বৈঠক সম্পর্কে নিশ্চিত হয়। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে কেন এই বৈঠক হল সে সম্পর্কে বিএনপি মহাসচিবের কাছে জানতে চাওয়া হয়, যদিও বিএনপি মহাসচিব বলেছেন ওই বৈঠকের সম্পর্কে তিনি কিছুই জানেন না। জবার পাশে নেই উকিল, 8 মাসে 1.5 লাখ এপার উপার, ভয়ঙ্কর বিপদের মধ্যে কমলপুর। ঠগরা এখনো সক্রিয়, বেসামাল উপাচার্য, আগুনে ছাই ভাজপা অফিস। নতুন বছরে ডিএ শিক্ষামন্ত্রী, দেবতের কাছে আজ মুখ্যমন্ত্রী। তাই মানব সমুদ্রের গর্জন, কানুন লাও, মন্দির বানাও, টাকা লুটে তদন্তাদেশ। This is ABC News. ভারতীয় সেনাদের সম্মাননা জানাবে বাংলাদেশ, 2323 মহকুমা অফিস 7 চান্দে। যাত্রী দুর্ভোগ, গঙ্গার শাখা নদীগুলি পরিষ্কারের জন্য 841 কোটি টাকা মঞ্জুর, গোয়েন্দা সংস্থাগুলির প্রশংসা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সোলার লাইট বন্টনে গিয়ে সিপিএম দুষ্কৃতীদের মারে রক্তাক্ত 2 বিজেপি কর্মী। ভূমিদস্যুদের দখলে সরকারি খাস জমি, পেছনে ইন্ধন অতীত সরকারের নীরবতা। শিক্ষক সঙ্গে সাবরুম মহকুমা কমিটি গঠন হল, তাই যানবাহন দাঁড়িয়ে থাকে, বাড়ছে দুর্গতি, জমেছে ক্ষোভ। 11 নম্বর ওয়ার্ডে তারুণ্যের জোয়ার, নির্বাচনের প্রাক মুহূর্তে বিরোধী দলে ভাঙন। ইতিহাসের স্মৃতিচিহ্ন স্থাপন করার প্রস্তাব আজও ইতিহাস। কাঠামো, শিক্ষক স্বল্পতা থাকলেও এগোচ্ছে টাকার জলা স্কুল। সৌন্দর্য দেখে অভিভূত বিদেশি পর্যটকরা, উপেক থেকে বেরিয়ে যাচ্ছে কাতার, রিয়াদের বলয় থেকে বের হওয়ার চেষ্টা। চলতি বছরের শেষ পদ ছাড়েন কেলি, ট্রাম্প। মেক্সিকান সুন্দরীর বিশ্বজয়, মার্কেল যুগ শেষ হচ্ছে। টিআরটিসি মোটর ওয়ার্কার্স সভা দশী, আইজিএম স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। কৃষ্ণমূর্তি এস, দিস ইজ এবিসি নিউজ। মধুমেহ বাড়ছে রাজ্যে, উদ্বেগ। খেলার খবর, দাঁড়িয়ে অ্যাডিলেড টেস্ট, সমালোচনার মুহূর্তে ঋষভের পাশে বাঙ্গার। ইসরায়েলের পক্ষ নিতে গিয়ে ফের ধাক্কা খেল আমেরিকা। আপনারা শুনছেন এবিসি নিউজ এইচডি লাইভ, পত্র পত্রিকায় ত্রিপুরা, দেশ ও দুনিয়া। সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ এইচডি লাইভ। এই হচ্ছে এবিসি নিউজ এইচডি লাইভ। আপনারা শুনছেন এবিসি নিউজ এইচডি লাইভে।